আজকে আমাদের একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি প্রথম শ্রেণীর বাংলার, সেটি হচ্ছে কি সমার্থক শব্দ। দেখো প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুর কি হয় বিভিন্ন রকম নাম থাকে। দেখো আমার হাতে কি দেখতে পাচ্ছ, এটা কি নাম? এটা হচ্ছে ডাস্টার। এটা কি? এটা চক। ঠিক সেরকম ভাবে আমাদের কি দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বোর্ড। ঠিক সেরকম ভাবে আমার হাতে কি আছে, একটি বই আছে। এইভাবে আমরা কি জানতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসে এক একটা পরিচয় কি দিয়ে পাই, আমরা নাম দিয়ে পাই। তোমাদেরও আমরা পরিচয় কি করে করি, তোমাদেরকে কি কি দিয়ে নাম ডাকি, তোমাদেরকে আমরা বিভিন্ন রকম নামে ডাকি, তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন রকম নাম আছে। ঠিক সেরকম ভাবে আমরা যে বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয়ের একটা নির্দিষ্ট নাম আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুর সাথে আমরা কিভাবে পরিচয় হয়, আমাদের এক একটা নাম দিয়ে পরিচয় পাই। ঠিক এরকম ভাবে একটা শব্দের বিভিন্ন নাম থাকতে পারে বা একটা ব্যক্তিরও বিভিন্ন রকম নাম থাকতে পারে। তোমরা যে স্কুলে যেভাবে পরিচয় হয় সেই নামটা, তোমাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট নাম আছে, তোমাদের বন্ধু বান্ধবের একটা নির্দিষ্ট নাম আছে, সেরকম তোমাদের বাড়িতেও অন্যরকম একটা নামে তোমাদের বাড়িতে অভিভাবকরা বাবা বাবা মারা আদর করে ডাকে। ঠিক একটা ব্যক্তি যেমন বিভিন্ন রকম নাম থাকে, সেরকম একটা বস্তুর বা একটা শব্দেরও অনেক রকম নাম থাকতে পারে। তাই আমরা সমার্থক শব্দ আজকে আমাদের বিষয়, সেটা হচ্ছে শিখবো কি সমার্থক শব্দ। আজকে আমরা শিখবো সমার্থক শব্দ। সমার্থক শব্দকে আমরা কি বলে থাকি আর কি বলে থাকি, দেখো সমার্থক শব্দকে আমরা বলে থাকি সম নাম শব্দ। অর্থাৎ কি, একটা শব্দের কি হতে পারে, আরো অনেক নামে আমরা পরিচয় করতে পারি, তাই তাকে বলা হয় সম নাম শব্দ। অর্থাৎ একটা শব্দের বিভিন্ন শব্দের একই অর্থ বোঝায়, সেটাকে বলা হয় সমার্থক শব্দ বা সমনাম শব্দ। আজকে আমরা কিছু শব্দের কি শিখে নেব, সমার্থক শব্দ অর্থাৎ সমনাম শব্দ শিখে নেব। কি কি দেখে নাও, দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা কি, এই ছবিটা থেকে কি বুঝতে পারছো, এটা কিসের ছবি, এটা গাছের ছবি। এই গাছকে আমরা আর কি কি নামে ডাকতে পারি, গাছকে আর কি কি শব্দ হতে পারে, গাছে কি কি সমার্থক শব্দ হতে পারে। গাছকে আমরা বলে থাকি বৃক্ষ। আর কি বলে থাকি গাছকে, আমরা বলে থাকি তরু। তাহলে গাছ একটি শব্দ এবং এই শব্দে আর কি সমার্থক শব্দ বা সমনাম শব্দ কি হচ্ছে, বৃক্ষ, আর কি হচ্ছে তরু। এই তরু বলতেও কিন্তু এই গাছকেই বোঝাবে, আবার বৃক্ষ বলতেও কিন্তু গাছকেই বোঝাবে, আবার গাছ এটাকেই বোঝাচ্ছে। তাহলে কি জানতে পারছি, এই একটি শব্দের বিভিন্ন সমার্থক শব্দ হতে পারে। ঠিক সেরকম আমরা আরো কি দেখে নিচ্ছি, দেখো আরো কি ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা কিসের ছবি, নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা ফুলের ছবি। তাহলে এটা কি, এটা কি নামে আমরা পরিচয় পাচ্ছি, এই ছবিটা পরিচয় পাচ্ছি, এটা একটা ফুল। ঠিক সেই রকম এই ফুলে আর কি কি সমার্থক শব্দ হতে পারে, ফুলকে আমরা বলে থাকি কুসুম। এছাড়াও ফুলের আর কি সমার্থক শব্দ হতে পারে, ফুলের আর কি সমার্থক শব্দ হতে পারে পুষ্প। তাহলে দেখতে পাচ্ছ এই যে ছবিটা, সেই ছবিটার পরিচয় পাচ্ছি কি নাম দিয়ে, ফুল নাম দিয়ে। এছাড়াও কি পরিচয় পাচ্ছি, আমরা কুসুমও বলতে পারি, আমরা পুষ্পও বলতে পারি। এরপর আমরা আরো কি দেখে নেব, দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি, এটা একটা বাড়ি বা ঘরের ছবি। তাহলে এটা কি শব্দ, কি নামে চিনবো, এটাকে বাড়ি বলে চিনবো। ঠিক এরকম ভাবে তার সমার্থক শব্দ বা সমনাম শব্দ কি হতে পারে, তার সমনাম শব্দ হচ্ছে গৃহ। আরো কি নামে রাখতে পারি, আলোই। তাহলে এই যে বাড়ির, এর সমনাম শব্দ বা সমার্থক শব্দ কি, গৃহ, অথবা বলতে পারে কি আলোই। আলোই বলতে কিন্তু
তার অর্থ কিন্তু একই বোঝায়, এই বাড়িকে বোঝায়। ঠিক গৃহ বলতে একই অর্থ বোঝায়, কিন্তু এর বিভিন্ন শব্দে বিভিন্ন রকম কি বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে। গৃহ বলতে এই বাড়িকেই বোঝাবো, আলয় বলতে বাড়িকেই বোঝাবো, আর বাড়ি বলতে কিন্তু এটাকেই আমরা চিনব। ঠিক এইরকম ভাবে আর কি দেখে নিচ্ছি, দেখো
সমার্থক শব্দ খুঁজে পাবো। তোমরা বিভিন্ন শব্দের সমার্থক শব্দ দেখবে, লক্ষ্য করবে এবং তোমরা কি করবে সেই শব্দগুলোকে খুব সংগ্রহ করার চেষ্টা করবে। প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে শব্দ সংগ্রহ করে তোমরা তোমাদের জায়গায় খাতায় লিখে রাখবে এবং একই শব্দে এরকম আরো অনেক শব্দ আছে যার সমার্থক শব্দ আছে অর্থাৎ সমনাম শব্দ আছে, সেই শব্দগুলি অর্থাৎ সমনাম শব্দগুলি তোমরা খোঁজার চেষ্টা করবে। আজকে আমাদের যে সমার্থক শব্দগুলি পড়লাম সেই সমার্থক শব্দগুলি তোমরা কিন্তু বারবার অভ্যাস করবে। এরপর আমরা কি করব, সমার্থক শব্দের কি করব, কি শিখব, সমার্থক শব্দের কিরকম ভাবে দেখব, দেখো কি ভাবে আসতে পারে সমার্থক শব্দ দিয়ে। ধরো আমি বিভিন্ন ছবি এঁকে দিলাম, এই ছবি দেখে তোমাদের বুঝতে হবে কি যে এটার কি কি সমার্থক শব্দ হতে পারে। আমরা একটা শব্দের দুটি করে সমার্থক শব্দ আজকে আমরা শিখলাম। এই ছবিটা দেখে কি ছবি হতে পারে, এটাকে আমরা কি কি সমার্থক শব্দ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বৃক্ষ, বলতে পারি গাছ, বলতে পারি তরু। তাহলে এটা কি হচ্ছে, এই শব্দটার সঙ্গে পরিচয় পাবো আমরা বৃক্ষ দিয়ে, গাছ নামে ডাকতে পারি অথবা তরু নামেও ডাকতে পারি। তাহলে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে সমার্থক শব্দ বা সমনাম শব্দ। তোমরা এগুলি অভ্যাস করবে বারবার এবং খাতায় লিখে নিজেরা যদি ছবির মাধ্যমে পারো ছবি এঁকে চেষ্টা করবে, এইভাবে তোমরা নিজেদের কাজগুলি করবে এবং অনুশীলনের মধ্যে দিয়ে নিজের পড়াগুলি বারবার অভ্যাস করবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, আমরা আবার নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা